গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে গত ছয় নয় দু তারিখ মেমো নম্বর সহ একটি অর্ডার প্রকাশিত হয়েছে সেখানে বিষয় বলা হচ্ছে এম পরিদর্শন অ্যাপের মাধ্যমে রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলির তত্ত্বাবধান করা তো মূল বিষয় কি রয়েছে সেটা দেখে নেওয়া যাক আপনি হয়তো জানেন যে এম পরিদর্শন মোবাইল অ্যাপ যেটি ছিল দু সাল থেকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেটাকে রিভাইজড করেছে এবং এই অ্যাপ দু সালে চব্বিশ সেপ্টেম্বর মাস থেকে চালু করা হবে এই অ্যাপ মূলত ব্যবহার করবেন সমস্ত স্তরের এডুকেশান অ্যাডমিনিস্ট্রেটর মহাশয়রা এই অ্যাপ থেকে সংগ্রহ করা হবে যে সকল ডেটাগুলো সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাংলা শিক্ষা পোর্টালের ড্যাশবোর্ডে প্রতিফলিত হবে এম পরিদর্শন নামক মেনুতে এবং সেই ডেটাগুলো স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট দ্বারা রেগুলার বেসিসে রিভিউ করা হবে স্কুল ভিজিট করে তার তত্ত্বাবধান করা এবং এম পরিদর্শন অ্যাপের মাধ্যমে মনিটরিং করার জন্য নিম্নলিখিত বিষয়গুলিকে এনশিওর করতে বলা হচ্ছে তো এক নম্বরে বলা হচ্ছে শিক্ষা শিক্ষাবন্ধু দ্বারা প্রাইমারি স্কুলগুলোকে ভিজিট করার কথা বলা হচ্ছে সপ্তাহে অন্ততপক্ষে দুটি স্কুলকে সাব ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ এসআই অফ স্কুল দ্বারা প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোকে ভিজিট করার কথা বলা হচ্ছে সপ্তাহে অন্তত দুটি করে স্কুল তো এরকম করে রয়েছে ছ নম্বর পয়েন্টে যেমন রয়েছে ডিআই অফ স্কুল অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ওনাকে ভিজিট করার কথা বলা হচ্ছে মাসে অন্ততপক্ষে পক্ষে একটি করে স্কুলকে তো ডিস্ট্রিক্ট লেভেল অফিসিয়ালদের যে ট্রেনিং সেটা তেরোই সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করার কথা বলা হচ্ছে এবং এসআইএনডির যে ট্রেনিং সেটা কুড়ি সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করার কথা বলা হচ্ছে যাতে করে এই অ্যাপ স্মুথলি চালু করার ক্ষেত্রে সমস্ত প্রক্রিয়া নিশ্চিত করা যায় তো এম পরিদর্শন অ্যাপ চালু করার ব্যাপারে গত ছয় নয় দু হাজার চব্বিশ তারিখের কমিশনার অফ স্কুল এডুকেশন মহাশয়ের এই আদেশটি আমি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ